মামু, হ্যাঁ এই যে ভাই কে কইছে ডাউল নিতে চাউল নিতে চিনি লবণ লাগবে। লবণ কি কি কইলি? আরে মামি বসে দুপুর আমারে লাঞ্চের সময় কই যাক ভাই জান কই মামি মসি গে যাই ও তো মামু আগে গেছে তো মামু গে যাই কবি বেসন আনকে ভুগল দা গানছে ই আনকে আজকে ছোলার সারি গিয়া খাওয়াবে আর ইচ্ছার জন্য ভোগ ছোলা নেওয়া বলছে আর কিছু বলে নাই তো বেসন কইছে। আচ্ছা ভাই দেন তো আর দুধ লইও এক কেজি। ও আচ্ছা কি ভাই এই 5 কেজি ডাল দেন। 5 কেজি ডাল? হ্যাঁ ডাল 5 কেজি। চিনি 5 কেজি দেন। চিনি 5 কেজি। লাচ্ছি 2 কেজি দিয়ে দেন। লাচ্ছি 2 প্যাকেট? হ্যাঁ। তারপরে নুডলস দিয়ে দেন 2 প্যাকেট। এই নুডলস নুডলস কয়টা তো 8টা না 12টা? হ্যাঁ বড়া বড়া আছে না কেমি নাম্বার বড়। ঠিক আছে মামু হ্যাঁ আমি খাই গেছি। আচ্ছা দুইটা নুডলস বড় 8টা দাও আর কি আর ইয়ে আছে না দুধ আছে না আরে ভাই রোজার মধ্যে দুধের বেশি ইয়ে না দুধের রোজা হইলে কি এটা আবার কি কন রোজা হইলে কি আচ্ছা ভাই আমি কি আমার কি করার আছে কন কেনে রোজায় মাল আছে না দোকান বলতে মাল দেখছো মামা দাম বেশি রাখে কেন? আরে ভাই আপনারা বুঝতেছেন না। বুঝতেছেন না কি বুঝবো আপনি কি কোন দাম বাড়বো কেন এটা কোন? আরে রোজার সময় সবাই বেশি করে কেনে আমার দোকানে তো মালই নেই আমি কিনে আনতে পারতেছি না তা দেবো কানতে আমার তো বেশি দামে কিনা রোজা মাসে কি মাল বাড়বে কেন রোজা মাসে মাল আসে না। আচ্ছা ভাই আপনার আপনি নিলে নেন নাইলে অন্য দোকান থেকে নেন ভাই আমার অত সময় নেই আপনার লগে কাজ করার জন্য। কত হলো মামা? হ্যাঁ ব্যবসা দেন মানব না কেন দাম বাড়বো কেন রমজান মাসে ব্যবসা কম করবো দাম বাড়বো কেন রোজা মাসও সব কিছু সস্তা হবে বেশি বেশি আছে ভাই যে দোকানে সস্তা আপনি সেই দোকানে যান ভাই আমার ডিস্টার্ব করেন না আমার আরো অন্য কাস্টমার আছে। এই ওই 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 চাল দে 10 কেজি চাল দে আর ওই 5 কেজি পেঁয়াজ দে ওরে আরে আমারে দেন না কেন ভাই শোনেন এত কথা আপনি কেন করছেন কেন রমজান মাসে দাম বাড়বো কেন এই দেখুন আমার যদি বেশি দামে কিনা পড়ে তা আমি কি করব কার রমজান মাসে মাল আছে না মাল যতটুকু আছে কোনো মাল নাই ভাই আমি এত তর্ক বিতর্কের মধ্যে যেতে চাই না আমি আপনার কাছে মাল বেচবো না আপনি অন্য দোকানে যান তো ভাই আমার অত সময় নেই চল 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 ভাই বাকি টাকাটা কমে দেবেন ভাই টাকা দিব তো হলাই চান্দাতে টাকা দিব তো আচ্ছা ঠিক আছে ঠিক টাইম মতো দিয়েন আচ্ছা আচ্ছা ওকে বাকি পাইলে টাকা দিয়ে যাবেন ভাই ডাল আছে না ডাল থাকবে না কেন অধিকারের দোকানে ডাল থাকবে না কি থাকবে আচ্ছা ডাল কেজি কত কি ডাল মসুর ডাল মসুর ডাল 140 টাকা কেজি আর গুটের ডাল গুটা হলো 80 টাকা দাম একটু বেশি মনে হচ্ছে সেটা এখন রোজার সময় দাম তো বেশি হবে বুটের ডাল এক কেজি দেন এই এক কেজি বুটের ডাল দে আর মুড়ি আছে না আছে মুড়ি কেজি কত 80 টাকা তো বেশি হয়ে গেল ভাই 10 টাকা বেশি তো বাইরে ভাই রোজার সময় তো 10-20 টাকা বেশি হবে তাই না তবে 36 টাকা কিনা যায় 80 টাকা 10 টাকা বেশি হয়ে যাচ্ছে না গেলে ভাই 70 টাকা কিনা যায় কিন্তু একটু খারাপ হলে তো আমি পাল্টা দিতে পারি তাই না পারি না জি তা আমি দোকান দিছি এই বাড়া মানা আছে না রোজার মাসে তো ভাই 10-20 টাকা একটু বেশি সবাই ইয়ে করে তাই না জি তার কি দেবো মুড়ি দেবো মুড়ি 2 কেজি হ্যাঁ 2 কেজি মুড়ি আর ডিম হালি কত ডিমের হালি হলো 40 টাকা তাহলে ডিম 2 হালি দেন 2 হালি ডিম মরিচ কেজি কত কি মরিচ শুকনা মরিচ শুকনা মরিচ হলো 250 টাকা কেজি অনেক বেশি হয়ে যাচ্ছে তো দাদা একটু কম সম আরে ভাই রোজার মধ্যে তো আপনি তো এত দাম বলে কি কেনা যায় নাকি বলেন ভাই আর কি করার কিছু তো করার নেই কিছু কম সম হলে আচ্ছা ঠিক আছে ভাই 20 টাকা কমাই নিবা নি অসুবিধা নেই 20 টাকা না আপনি 50 টাকা কম রাখেন এক কেজি ভাই এত তর্ক বিতর্ক করে লাভ নেই তো আপনি নিলে নেন নাইলে যান ভাই আপনি 200 টাকা রাখেন এক কেজি নিচ্ছি আচ্ছা ঠিক আছে এই এক কেজি শুকনো মরিচ দেন এত দাম কেনা যায় নাকি এই সময় এত দাম আমরা কিনলাম কোথায় 100 টাকা কেজি সেখানে 200 টাকা কেজি 300 টাকা কিভাবে কেনা যায় মালটা তাহলে দিয়ে রাখুক আপনি চার সময় নিয়ে যান আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই
ওই যে সুলতানের যে 4,500 টাকা বাকি ছিল তাহলে সেই টাকাগুলো তুই আদায় করবি না, নাহলে তো গিয়ে দেবো। রফিক ছোলা কত করে কেজি? ৯০ টাকা কেজি। আচ্ছা 90 টাকা হোক 80 টাকা হোক আমার বাসায় 10 কেজি ছোলা পাঠাই দিও। হ্যাঁ ঠিক আছে, আসি। ওকে ওকে, সালাম আলাইকুম। ওই 10 কেজি ছোলা পাঠাই দিস। হ্যাঁ আচ্ছা, তুই বিলটা করে নিয়ে আসিস। খেজুর কত করে ভাই? ভাই খেজুর হলো 170 টাকা। এত কেন? গত মাসেও তো কত করে কিনলাম? 150 টাকা ভাই। গায়ের রেট আছে 155। রোজার মাসে যদি 10-20 টাকা বেশি না বেশি তাহলে আপনার রোজার মধ্যে সব জিনিসের দাম বাড়াই যাবে। আর আপনার দোকানে ইয়ে আছে, রসুন আছে? রসুন আছে কত করে? 150 টাকা। এই তো সব জিনিসের দামে বেশি আছে আপনাদের জিনিসপত্রের দাম শিথিল রাখতো, তাহলে রোজাদার জিনিসপত্র খাবে কি? আমি কি করতে পারি? আপনি যেরকম কাস্টমার আমি হচ্ছি দোকানদার। ভাই আপনার কাছ থেকে আসলে মাল নেওয়া যাবো না। আচ্ছা ঠিক আছে, না নিলে আমি কি করবো? আমি কি কিছু বেজালি কাস্টমার আসছে। খেজুর এটা আছে 155। এই যে দেখেন এটা লেখা আছে, এটা 280 টাকা। ভালো খেজুর। আরে আপা, রোজার সময় তো একটু দাম বেশি হবে। আর এটা তো আর আমাকে ঢাকার শহরের খেজুর না, এলে সৌদি আরবের খেজুর, এই যে একদম সৌদি রাজধানী রিয়াদে। একটু তো রোজার মাসে একটু দাম বেশি হবে, তাই না? একটু কমায় রাখেন। আচ্ছা ঠিক আছে, আপনি 10 টাকা কম দেন। ২৭০। এই যে 30 টাকা ফেরত দিলাম। ঠিক আছে, আচ্ছা। কি খবর রহিম ভাই, কেমন আছেন? আর ভাই ভালো। হ্যাঁ আছি ভালো। আর কি যে গরম, গরমে কি আর ভালো থাকা যায় ভাই? গরম তো পড়বে। শুনেন, আপনাকে হলো এটা দোষ, এই গরম পড়লে কোন গরম পড়েছে, বৃষ্টি হলে কোন যে বৃষ্টি হয়েছে, আবার যদি বেশি শীত পড়ে তাইলেও কোন যে শীত পড়েছে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ যখন যেটা করে মানুষের ভালোর জন্য করে। এই যে পেঁয়াজের দাম কত? পেঁয়াজের দাম বেশি না, 135 টাকা। হাই হাই, কপি এত কেন? আর এই ছোলা? ছোলা 80 টাকা। কি বলো তুমি? আর এই যে মুড়ি 80 টাকা। কি কো তুমি তো, এই যে কয়েকদিন আগেও অনেক কমায় কমায় বিক্রি করলা, এখন হঠাৎ করে বাড়াই দিলা মানে? আরে ভাই, আমার কি করার আছে কর, যেনতে কিনে নিয়ে আসে মাহাজন তারাই তো দাম বাড়াই দিছে, আর সেই ভাগে আমরাও একটু কিছু বাড়াই বেশি আর কি। আরে ভাই আপনি একটা কথা কই, এই রমজান মাসে কাস্টমার তো দামাদাম করে না, যা চাই তাই দিয়ে চলে যায়। আমরাও চিন্তা করি কি, রমজান মাসে যে কর্মচারী আছে ওকে বেতন দিতে হবে, বোনাস দিতে হবে, তাছাড়া এই যে বাড়ি যাওয়ার সময়, গ্রামের বাড়ি যাওয়ার সময় লঞ্চের ভাড়া, ট্রেনের ভাড়া, বাসের ভাড়া তো ডবল হয়ে যায়। সব কিছু মেকআপ দিতে হলে জিনিসপত্রের দাম তো একটু বেশি নিতেই হবে, তাই না? শোনো, এই যে রোজা রমজান মাসে চেষ্টা করবা কিছু কমায় কমায় বিক্রি করতে, ঠিক আছে? বিভিন্ন রাষ্ট্রে দেখো না, তারা রমজান মাস আসলে একদম লাভ ছাড়াই বিক্রি করে দেয় আসল দামে। ভাই সারা পৃথিবীতে দেখবেন 11 মাস জিনিসপত্রের দাম ঠিক থাকে, রমজান মাসে একটু কমায় দিই। আর আমরা কি করি জানেন? এই রমজান মাসে তো জিনিসপত্রের দাম বাড়াই দিই আর 11 মাস কমাই দিই। তাহলে কি আপনাকে 11 মাস সুবিধা দিচ্ছি না? 1 মাস নয় আমি সুবিধা নিচ্ছি। এইটা ঠিক না। আর ওই যে তোমার ওই যে পেঁয়াজ এত কম কেন? ভাই কি আর কবো, আমি ধরেন এই মহল্লার দোকানদারি করি, এই মহল্লার 500 ফ্যামিলি আমার দোকান থেকে কেনাকাটা করে, কিন্তু আমার দোকানে পেঁয়াজ নেই। অথচ দেখবেন এই রোজা শুরু হওয়ার আগে প্রত্যেকের ঘরে ঘরে 50 কেজি, 100 কেজি, 30 কেজি পেঁয়াজ কিনে নিয়ে তারা আছে। দুনিয়ার পেঁয়াজ যদি মানুষের ঘরে থাকে তাহলে দোকানের দাম তো বাড়বেই। আপনি চিন্তা করেন, ঈদ শেষ হয়ে গেছে কিন্তু ঘরের তো পেঁয়াজ শেষ আছে। এই পেঁয়াজগুলো যদি বাজারে থাকতো তাহলে কি হতো? দাম স্বাভাবিক থাকতো। আমাদের উচিত শুধু আমার দোষ দিলে হবে না,
এই কাস্টমারেরও কিন্তু উচিত যে প্রত্যেক দিনেরটা যদি প্রত্যেক দিন তারা কেনে, ধরেন এক একদিন 250 গ্রাম বা হাফ কেজি বা এক কেজি করে যদি কেনে, তাহলে কি দোকানদাররা কি আমরা দাম বাড়াতে পারবো? পারবো না। এটাও আপনাকে একটু ভাবা উচিত। না না, এটা কোনোভাবেই ঠিক না যে রমজান আসলেই মানুষ একেবারে মজুত করে 50 কেজি 100 কেজি করে কিনবে, তাহলে তো যে গরিব দুঃখী অসহায় মানুষের উপরে এই প্রেশারটা পড়ে যায়। তোমাদের দোকানদারেরও উচিত হবে রমজান মাসে একটু কমায় বিক্রি করা, আর ক্রেতাদেরও উচিত হবে যে রমজান আসলে কেন একটু কমায় কমায় সবাই সমতা সমানভাবে কেনাকাটা করা। এই রমজান মাসে সবার উচিত একটু এই নিয়মতান্ত্রিকের ভিতরে থাকা, কারণ রহমত বরকত মাগফিরাতের মাস। এই মাস হচ্ছে আল্লাহ সওয়াব কামাইয়ের জন্য দিছে। আমরা যদি সবাই এরকম নিজের সুবিধা চিন্তা করি, তাহলে তো আমাদের সওয়াবের পরিবর্তে গুণা হয়ে যাবে। আর এই যে যারা কাস্টমারেরা যারা এরকম মজুত করে রাখে, এটা একেবারেই অন্যায়। এতে করে তো গরিবের উপরে প্রেশার পড়ে যায়, তারা তো ওই যে একটু ওই সেহরি ইফতার এভাবে খাইতে পারে না, কিনতে পারে না, তাদের উপরে প্রেশার হয়ে যায় না। তো তোমরা দোকানদারের রমজান মাসে চেষ্টা করবো একটু কমাই বিক্রি করতে, ঠিক আছে? ও ভাই, আপনি ঠিক কথা কইছেন, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি এখন থেকে এই রমজান মাসে আর কখনো দাম বাড়াই বেছি না, সবাইকে স্বল্প লাভে আমি সবার কাছে মাল দেব। আর আপনাদেরকেও বলি, আপনারা যারা আমার মতো অসাধু ব্যবসায়ী আছেন, এই রমজান মাসে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করবেন না। এই রমজান মাস পবিত্র মাস, এই মাস শ্যাম সাধনার মাস। প্রত্যেকটা মানুষ যাতে ঠিক মতো রোজা করতে পারে, ইফতার করতে পারে, সেহরি খেতে পারে, এবং স্বল্প মূল্যে যাতে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পারে, সেই জন্য সমস্ত দোকানদাররা এই এগিয়ে আসবেন। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা সবাই সামান্য লাভে মানে স্বল্প লাভে প্রত্যেকের মানুষের ঘরে ঘরে দুঃখী অসহায় মানুষের কাছে যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দিতে পারেন, সেটাই হবে আমার মতো এই মুদিখানার দোকানদারের একটা সাধ্য।